হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আরিহান্তের রিজনিং বই থেকে আরও একটা নতুন অধ্যায় আজ আমি শুরু করছি, যেটা ভেন ডায়াগ্রাম। এবং এই ভেন ডায়াগ্রাম অধ্যায়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য। এবং তোমরা যারা সুবীর দাসের রিজনিংয়ের ক্লাসগুলো ফলো করছো, তারা কিন্তু অবশ্যই বেশি করে চেষ্টা করো এই ধরনের ইংলিশের যে বইগুলো আছে রিজনিংয়ের উপরে, সেইগুলোকে আরও বেশি করে জোর দিয়ে ফলো করার। কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু বাংলা মিডিয়ামের বইয়ের থেকে ইংলিশ মিডিয়ামের বইগুলোকে বেশি ফলো করা হয়। তো সুতরাং তোমরা অবশ্যই সুবীর দাসের বইয়ের পাশাপাশি ইংলিশ ভার্সানের ওপরে ভালো ভালো রাইটারের যে সকল বইগুলো আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো। এবং সেই সকল ইংলিশ বইয়ের মধ্যে একটা অন্যতম ভালো বই হচ্ছে আরিহান্তের এই রিজনিং বইটা। তো সুতরাং আরিহান্তের রিজনিং বই থেকে করানো এই রিজনিং ক্লাসগুলো তোমরা কিন্তু একটিও মিস করো না। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ভেন ডায়াগ্রাম অধ্যায়ের Part-1 শুরু করা যাক। আজকের Part-1 কোশ্চেন নাম্বার 1, যেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রামস রিপ্রেজেন্টস পেন অ্যান্ড পেন্সিল, অর্থাৎ পেন এবং পেন্সিলকে রিপ্রেজেন্ট করছে বা প্রকাশ করছে নিচের চারটের মধ্যে থেকে কোন ডায়াগ্রামটি। তো তাহলে চলো বন্ধুরা, এবার এই প্রশ্নের যুক্তিসহ ব্যাখ্যা এবং উত্তর আমরা দেখে নিই। তো তাহলে এখানে পেন এবং পেন্সিল এই দুটোই কিন্তু লেখার কাজে ব্যবহার করা হয়, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, কারণ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। সুতরাং আমরা একটা ডায়াগ্রাম নেব পেন এবং আর একটা ডায়াগ্রাম নেব পেন্সিল, কিন্তু এই ডায়াগ্রাম দুটো একে অপরকে স্পর্শ করবে না। তাহলে পেন এবং পেন্সিলের ফাইনাল ডায়াগ্রাম আমাদের আঁকা কমপ্লিট হয়েছে, অর্থাৎ দুটো বৃত্ত আলাদা হবে। তো তাহলে আমাদের এই ফাইনাল ভেন চিত্রের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পেলাম সেটা হচ্ছে অপশান নাম্বার সি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 সঠিক উত্তর হবে অপশান সি। এবার আমরা কোশ্চেন নাম্বার 2 সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে হুইচ অব দ্য ফলোয়িং ডায়াগ্রামস রিপ্রেজেন্টস এ রিলেশনশিপ বিটুইন প্লেয়ার্স অ্যান্ড ফুটবলার্স, অর্থাৎ প্রশ্নে বলা হয়েছে এখানে কোন চিত্রের মাধ্যমে প্লেয়ার্স অর্থাৎ খেলোয়াড় এবং ফুটবলার্স অর্থাৎ ফুটবল খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ এখানে যে দুটো বিষয় রয়েছে, একটা রয়েছে প্লেয়ার্স আর একটা রয়েছে ফুটবলার্স। তো তাহলে দুটো বিষয়কে প্রথমে আমাদের আগে বুঝে নিতে হবে যে এখানে প্লেয়ার কাদের বলা হয় এবং ফুটবলার কাদের বলা হয়। প্লেয়ার তাদেরকেই বলা হয় যারা খেলা করে, এবং সেই খেলাটা কিন্তু যে কোনো ধরনের খেলা হতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়কেই প্লেয়ার্স বলছে। কিন্তু ফুটবলার্স কাদের বলা হচ্ছে, যারা কেবলমাত্র শুধু ফুটবল খেলে। তো তাহলে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে? এখানে অপশানে দেখো, আমাদেরকে বিভ্রান্ত করার জন্যে এখানে কিন্তু ত্রিভুজ এবং বৃত্ত দুই ধরনের ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু বোঝার বিষয় এটাই যে এটা কিন্তু কোনো ব্যাপার না, ত্রিভুজ বা বৃত্ত কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই, ডায়াগ্রামটা যে কোনোভাবেই যে কোনো আকৃতির হতে পারে, আমাদের শুধু বিষয়টাকে বুঝতে হবে। একটু আগে আমি বললাম যারা যে কোনো ধরনের খেলার সঙ্গে যুক্ত তাদেরকেই বলা হচ্ছে প্লেয়ার। এই যে বড় ত্রিভুজটা আঁকলাম, এটা হচ্ছে প্লেয়ারের ত্রিভুজ। এবার তাহলে ফুটবলার যে ত্রিভুজটা হবে সেটা তাহলে এর ভিতরে হবে, কারণ যারা ফুটবলার তারাও কিন্তু প্লেয়ার, অর্থাৎ তারা প্লেয়ার বলেই কিন্তু তারা ফুটবল খেলে, অর্থাৎ তারা প্লেয়ারের যে ত্রিভুজ তার ভিতরে থাকবে। তাহলে আমরা আমাদের ফাইনাল ডায়াগ্রাম বা ভেনচিত্র পেয়ে গিয়েছি। তো এই ভেন ডায়াগ্রামের সঙ্গে কোশ্চেন নাম্বার 2 যে অপশানের মিল রয়েছে সেটা দেখো অপশান নাম্বার ডি, একটা ত্রিভুজের মধ্যে আর একটা ছোটো ত্রিভুজ। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ভেনচিত্র। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং বন্ধুরা, এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। এবার কোশ্চেন নাম্বার 3-7 পর্যন্ত একটা ডাইরেকশন দেওয়া হয়েছে, সেই ডাইরেকশন অনুযায়ী 3-7 নম্বর প্রশ্নের সমাধানগুলো করতে হবে, যেখানে বলা হয়েছে ইচ অব দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো কন্টেন্টস 3 গ্রুপস অফ আইটেম, অর্থাৎ এখানে প্রত্যেকটাতে 3টে করে বা 3 ধরনের জিনিস কিন্তু থাকবে বা রয়েছে। ইউ আর রিকোয়ার্ড টু চুজ 1 of the 4 numbered ডায়াগ্রামস এ বি সি অ্যান্ড ডি দ্যাট ডিপিক্টস দ্য কারেক্ট রিলেশনশিপ অ্যামং দ্য 3 গ্রুপস অফ আইটেমস ইন দ্য ইচ অফ দ্য কোয়েশ্চেন। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 3 রয়েছে মুন আর্থ ইউনিভার্স, এই 3টে আইটেম। তো তাহলে এই মুন আর্থ এবং ইউনিভার্সকে আমরা কীভাবে লিখব? তাহলে মুন আর্থ এবং ইউনিভার্স আমরা কীভাবে ভেন ডায়াগ্রামে হিসেবে আঁকবো? তো তাহলে এখানে আমাদের বুঝতে হবে মুন কী, আর্থ কী এবং ইউনিভার্স কী। ইউনিভার্স হচ্ছে সমস্ত মহাজাগতিক বিষয় বোঝাচ্ছে, যার মধ্যে গ্রহ নক্ষত্র উপগ্রহ সমস্তটাই থাকছে। তো এটাই কিন্তু সবথেকে বড় একটা অংশ। তাহলে সবার প্রথমে আমরা একটা সবথেকে বড় বৃত্ত আঁকবো, যেটাকে আমরা বলছি ইউনিভার্স।
তাহলে একটা বড় বৃত্ত আমরা নিয়েছি, এটাকে আমি ইউ দিয়ে ইউনিভার্স বোঝালাম, এবং এর মধ্যে আমি কি বললাম একটু আগে, এর মধ্যেই কিন্তু গ্রহ নক্ষত্র সব কিছু থাকে। এবার বাকি যে দুটো বিষয় থাকলো, মুন এবং আর্থ। মুন হচ্ছে একটা উপগ্রহ এবং আর্থ হচ্ছে গ্রহ। এই মুন এবং আর্থ দুটোই কিন্তু থাকে ইউনিভার্সের ভেতরে বা ইউনিভার্সের মধ্যে। সুতরাং তাহলে এই ইউনিভার্সের মধ্যে একটা বৃত্ত আঁকবো যেটা আর্থ, এবং আরও একটা বৃত্ত আঁকবো সেটা হচ্ছে মুন। কিন্তু এই দুটো বৃত্ত কিন্তু একে অপরকে স্পর্শ করবে না, যেমনভাবে আমাদের পৃথিবীর থেকে কিন্তু আমাদের মুন বা চাঁদ কিন্তু দূরে আমাদেরকে প্রদক্ষিণ করছে বা দূরে অবস্থিত আছে, অর্থাৎ এরা কিন্তু মিশে নেই। ঠিক একই রকমভাবেই কিন্তু এই দুটো ইউনিভার্সের মধ্যে থাকবে কিন্তু একে অপরের সঙ্গে মিশে থাকবে না। তো এখানে আর্থকে আমি ই দিয়ে প্রকাশ করলাম এবং মুনকে এম দিয়ে প্রকাশ করলাম। তো তাহলে আমাদের ফাইনাল ভেন ডায়াগ্রাম আঁকা কমপ্লিট হয়েছে, এবং এই ডায়াগ্রামের সঙ্গে যে অপশানের মিল দেখো আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার এ, অর্থাৎ কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হবে অপশান এ। এবার আমরা কোশ্চেন নাম্বার ফোরের সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, এশিয়া। তো এই তিনটের ক্ষেত্রে কোনটা কী সেটা আগে আমরা বুঝে নিই। ইন্ডিয়া হচ্ছে দেশ, পাকিস্তানও একটা দেশ, এশিয়া হচ্ছে মহাদেশ। এবং ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুটো দেশই কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। তো তাহলে ভেন চিত্রটা কেমন হবে তোমরা আশা করি বুঝতে পেরেছ, যেখানে একটা বড় বৃত্ত থাকছে, তার মধ্যে দুটো দেশ থাকবে। এই সবথেকে বড় বৃত্ত হচ্ছে এশিয়া, তার মধ্যে একটা বৃত্ত ইন্ডিয়া, আর একটা বৃত্ত হচ্ছে পাকিস্তান। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ভেন চিত্র। এবং এই চিত্রের সঙ্গে যে অপশানের মিল চার নম্বর কোশ্চেনের জন্য আমরা পাচ্ছি সেটা দেখো অপশান নম্বর এ, একটা বড় বৃত্তের মধ্যে দুটো ছোট বৃত্ত, ঠিক আগের প্রশ্নের উত্তরের মতোই। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেন নম্বর ফাইভের সমাধানটা দেখে নেব, এবং এটি কিন্তু বন্ধুরা একটা ভালো প্রশ্ন। প্রথমেই বলে রাখি, এখানে যে নামগুলো দেওয়া রয়েছে, ব্যাটসম্যান, ক্রিকেটার, স্টিক। ব্যাটসম্যান কারা হয়? ব্যাটসম্যান তারাই হয় যারা ক্রিকেট খেলে, কারণ ক্রিকেটের প্রত্যেকটা প্লেয়ারকেই কিন্তু ব্যাট করতে হতে পারে বা করতে হয়। সুতরাং তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত নেব যেটাকে আমরা বলছি ক্রিকেটার, এবং এই বৃত্তের মধ্যে তাহলে আরও একটা বৃত্ত থাকবে যেটা হবে ব্যাটসম্যানদের বৃত্ত, কারণ সমস্ত ক্রিকেটার যেহেতু ব্যাটসম্যান হয়। তো বাইরের বড় বৃত্তকে ক্রিকেটার অর্থাৎ সি দিয়ে প্রকাশ করেছি, এবং ভেতরের ছোট বৃত্ত অর্থাৎ ব্যাটসম্যানকে বি দিয়ে প্রকাশ করেছি। তো এখানে দেখো এই দুটো আমাদের সম্পর্ক নির্ণয় করা হয়ে গেল, কিন্তু এই যে স্টিক রয়েছে, এই স্টিক বা লাঠি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, এটা কিন্তু এই দুটোর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। তো তাহলে তার জন্য এই বৃত্তটা হবে সবার বাইরে, এই স্টিককে আমি এস দিয়ে প্রকাশ করলাম। তো তাহলে এটাই হলো আমাদের ফাইনাল ভেন চিত্র, এবং এই চিত্রের সঙ্গে কোশ্চেন নাম্বার ফাইভের যে অপশানের মিল আমরা পাচ্ছি সেটা দেখো অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডিতে এক্ষেত্রে সঠিক উত্তর যেটা আমাদের ভেন চিত্রের সঙ্গে মিলে গেছে। এবার কোশ্চেন নাম্বার সিক্সের সমাধানটা দেখা যাক, যেখানে রয়েছে বুক, পেন এবং পেন্সিল। তো এটা খুবই সহজ বিষয়, কারণ বুক, পেন, পেন্সিল তিনটে পড়াশোনার সঙ্গে সম্পর্কিত হলেও তিনটে কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, অর্থাৎ এক্ষেত্রে তিনটে বৃত্ত আমাদের রাখতে হবে, যেটা একটা বই বা বুকের বৃত্ত, আর একটা হবে পেনের বৃত্ত, এবং আর একটা হবে পেন্সিলের বৃত্ত। কিন্তু এই তিনটে বৃত্ত তিনটে জায়গায় হবে, একে অপরের সঙ্গে কিন্তু টাচ হবে না। তাহলে এটি আমাদের ফাইনাল ভেন চিত্র, এবং এই চিত্রের সঙ্গে যে অপশানের মিল আমরা কোশ্চেন নাম্বার সিক্সে পাচ্ছি সেটা দেখো অপশান নাম্বার সি, অর্থাৎ কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তর অপশান সি। এবার আমরা কোশ্চেন নাম্বার সেভেনের সমাধানটা দেখে নেব। এখানে বলা হয়েছে হাউস, বেডরুম এবং বাথরুম, এই তিনটের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে, এবং সেটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝাতে বলা হয়েছে। তো এটাও কিন্তু খুবই সোজা, দেখো এখানে হাউস রয়েছে এবং তারপরে রয়েছে বেডরুম, বাথরুম। এই বেডরুম এবং বাথরুম কিন্তু এই হাউসেরই অংশ, বা এই হাউসের মধ্যেই কিন্তু বেডরুম এবং বাথরুম থাকে। তো তাহলে একটা বৃত্ত আমরা নেব যেটাকে আমরা বলছি হাউস, এবং এই হাউসের মধ্যে একটা বৃত্ত হবে বেডরুম, আর একটা হবে বাথরুম। তো আমি আর নাম লিখে এগুলো বোঝাচ্ছি না। তো এই ভেন চিত্রের সঙ্গে কোশ্চেন নাম্বার সেভেনের জন্য যে অপশানের মিল দেখো রয়েছে সেটা দেখো অপশান এ। এবার দেখো কোশ্চেন নাম্বার আট থেকে টেনের জন্য আরও একটা ডাইরেকশন দেওয়া রয়েছে। এবার আমরা কোশ্চেন নাম্বার এইটের সমাধানটা দেখে নেব। এখানে ওমেন, টিচার এবং স্টুডেন্টের মধ্যে ভেন ডায়াগ্রাম কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটিও কিন্তু বন্ধু একটা ভালো প্রশ্ন, সমাধানটা ভালো করে বুঝানো। তো এখানে প্রথমে ওমেন রয়েছে, টিচার রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তো তাহলে এরা তিনজনেই কিন্তু মানুষ। তো তাহলে এক্ষেত্রে আমরা একটা বৃত্ত নেব যেটা হলো ওমেন। তাহলে এবার পরে দেখো রয়েছে টিচার, এবার এই টিচার কিন্তু পুরুষও হয় মহিলাও হয়, সুতরাং
এই এর সঙ্গে আরও একটা বৃত্ত অঙ্কন করব, যেটার কিছুটা অংশ এই ওম্যানের মধ্যে কিন্তু ঢুকে থাকবে বা মিশে থাকবে। কারণ আমি একটু আগে যেটা বললাম, একজন ওম্যান বা একজন মহিলাও কিন্তু টিচার বা শিক্ষিকা হতে পারে, তাই এই অংশটা কিন্তু এর মধ্যে ঢুকে থাকবে। এবং এই টিচারের বৃত্তটা আমি টি দিয়ে মেনশন করলাম, যে টি ফর টিচার। এবং সবার শেষে রয়েছে স্টুডেন্ট। এই স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী, সেও কিন্তু মহিলা হতে পারে, অর্থাৎ ছাত্রী হতে পারে। আবার এই যে টিচার বা এই যে শিক্ষিকা, সেও কিন্তু এই শিক্ষিকা পদের সঙ্গে সঙ্গে আরও কোনো জায়গায় শিক্ষা গ্রহণ করতে পারে। এবং যখনই সে একই সঙ্গে শিক্ষা গ্রহণ করবে অন্য কোনো জায়গা থেকে, সঙ্গে সঙ্গে সে কিন্তু স্টুডেন্ট হয়ে যাবে। কারণ একজন মহিলা যখন কোনো সংস্থায় সে পড়াচ্ছে, তখন সে শিক্ষিকা, বা কোনো কাউকে যখন শিক্ষা দান করছে তখন সে শিক্ষিকা। আবার পাশাপাশি সে যখন কোথাও অন্য কোথাও পড়তে যাচ্ছে বা অন্য কোনো জায়গার থেকে শিক্ষা গ্রহণ করছে, তখন কিন্তু সে হয়ে গেল স্টুডেন্ট। তাহলে এই যে স্টুডেন্ট বৃত্তটা নেব, এটা কিন্তু খুব বোঝার বিষয়। সেই বৃত্তটাও তাহলে আমরা এমনভাবে নেব, যার কিছুটা অংশ থাকবে ওম্যানের মধ্যে, কিছুটা অংশ থাকবে টিচারের মধ্যে, কিছুটা অংশ থাকবে টিচারের মধ্যে, এবং কিছুটা অংশ থাকবে বাইরে, অর্থাৎ তিনটের সঙ্গে মিশে থাকবে। কারণ এই যে স্টুডেন্ট, সে মহিলাও হতে পারে, অর্থাৎ ছাত্রী হতে পারে, পাশাপাশি টিচারও হতে পারে। তো শেষের বৃত্তটা আমি এস অর্থাৎ স্টুডেন্ট দিয়ে চিহ্নিত করলাম। তো এইটা তাহলে আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গিয়েছি। এবং এই চিত্রের সঙ্গে কোশ্চেন নাম্বার 8-এর যে অপশানের মিল আমরা পাচ্ছি, সেটা হচ্ছে অপশান নাম্বার বি। তো তাহলে বন্ধুরা, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এখানে কিন্তু অনেকেই বুঝতে ভুল করবে। তো সুতরাং এই বৃত্তটা, এই তিনটে বৃত্ত কিন্তু ঠিক এই রকমভাবেই আঁকতে হবে। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা কোশ্চেন নাম্বার 9-এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে এলিফ্যান্ট, উলফ, অ্যানিমেল। তো এখানে বোঝার বিষয় এটাই, এই যে এলিফ্যান্ট এবং উলফ, যে দুটো প্রাণী রয়েছে, এরা দুটোই কিন্তু প্রাণী বা অ্যানিমেল। তো আমরা প্রথমে একটা বৃত্ত নেব যেটাকে আমরা বলছি অ্যানিমেল, এবং এর মধ্যেই একটা বৃত্ত থাকবে যেটা হবে এলিফ্যান্ট, আর একটা বৃত্ত থাকবে যেটা হবে উলফ। কিন্তু এলিফ্যান্ট এবং উলফ মিশবে না স্বাভাবিকভাবেই, কারণ যেহেতু এই দুটো আলাদা প্রাণী। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ভেন ডায়াগ্রাম। এবং এই চিত্রের সঙ্গে কোশ্চেন নম্বর 9-এর যে অপশানের মিল আমরা পাচ্ছি, সেটা হচ্ছে অপশান নম্বর সি। তো তাহলে আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নম্বর 10-এর সমাধানটা দেখে নেব, যেখানে রেড, গ্রিন এবং তারপর রয়েছে কালার। তো এটাও খুবই সোজা, এই রেড আর গ্রিন হচ্ছে কালার বা রং, এদেরকেই রং বলা হয়, এবং সেখানে এই রং বা কালার আলাদা করে দেওয়া রয়েছে। তাহলে ভেন ডায়াগ্রামটা কেমন হবে তোমরা বুঝতেই পারছো, অর্থাৎ একটা মূল বৃত্ত হবে যেটাকে বলছি আমরা কালার, এর মধ্যে একটা বৃত্ত হবে রেড, আর একটা বৃত্ত হবে গ্রিন, এবং এটি হবে তাহলে আমাদের ফাইনাল ভেন চিত্র। এবং এই ভেন চিত্রের সঙ্গে কোশ্চেন নম্বর 10-এর যে অপশানের মিল আমরা পাচ্ছি, সেটা হচ্ছে অপশান নম্বর সি। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে, এই প্রশ্নটাও খুবই সহজ ছিল। তো তাহলে বন্ধুরা, এই কোশ্চেন নম্বর 10-এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকে আরিহান্তের রিজনিং বই থেকে ভেন ডায়াগ্রাম অধ্যায়ের Part-1। এই ধরনের সমস্ত পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও, যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছো। এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এ পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।